কারিগরি শিক্ষাকে সহজ করতে বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুল যে লজিস্টিক সাপোর্ট নিয়ে কাজ করে যাচ্ছে তারই একটি জ্বলন্ত উদাহরণ আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ঘুরে আসি আজকে পুরো সফটম্যাক্সের অফিস থেকে এবং দেখবো আমাদের বিভিন্ন কাজ করার স্থানগুলো। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টুডিও, যেখান থেকে সমস্ত ধরনের ভিডিও ক্লাস রেকর্ড হয়। এই রেকর্ড হওয়ার পরে ক্লাসগুলো চলে যায় এডিটিং সেকশনে, যেখানে আমাদের এডিটিং প্যানেল আপনার ভিডিওটাকে সযত্নে এডিট করে আপনাদের দেখার উপযোগী করে। এই এডিট করা ভিডিও আপলোড দেওয়ার জন্য কাজ করে হচ্ছে আমাদের অ্যাপ টিম, যেখান থেকে আসলে অ্যাপে সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়ার পরেই আপনারা বুঝতে পারেন যে এই ভিডিওগুলো আপলোড হয়েছে এবং আপনারা দেখতে পারেন। অ্যাপ যখন ভিডিও পাবলিশ করে আপনি দেখেন, এই দেখার পরে অনেক শিক্ষার্থী আমাদের ভিডিও ক্লাসগুলো নেওয়ার জন্য ইন্টারেস্টেড ফিল করে, তখন যাদের সাথে কমিউনিকেট করে তারা হচ্ছে আমাদের এই টিম, যে মার্কেটিং টিম বা আমাদের অ্যাডমিশন ইনফরমেশন অ্যাডমিশন অ্যাডভাইজার টিম, যারা আপনাকে বিভিন্ন ধরনের তথ্য সহায়তা দিয়ে কাজ করে যাচ্ছে। এরপরে যখন আপনি ভর্তি হন, ভর্তি হওয়ার পরে ক্লাস করতেছেন, ক্লাস করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হলে সেই জায়গাতে সাপোর্ট দেয় হচ্ছে আমাদের এই সাপোর্ট টিম, যারা আপনাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সার্ভিস নিশ্চিত করে। এখন এই ভর্তি হওয়ার পরে সার্ভিস নিশ্চিতের পূর্বেই আসলে আমাদের অ্যাপে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন দেখা দেয়, আর অ্যাপে অ্যাক্সেস দেওয়ার কাজ করেন আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর স্যার নিজেই, এবং তিনি নিজে সযত্নে আপনাদের এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন। স্বাভাবিকভাবেই এতগুলো কাজ করতে গিয়ে মনে হতেই পারে যে আসলেই তো আমি জানতাম না, আরও আছে। চলুন দেখি আমরা। এই যে আপনি ক্লাস করতেছেন, ক্লাস করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন, এই প্রবলেমগুলোকে আরও কীভাবে কমানো যায় এই জন্য আমরা আপনাকে প্রোভাইড করি স্পেশাল নোটস এবং আরও প্রোভাইড করি স্মার্ট বুক। বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় পর্বের জন্য আমরা ইতিমধ্যে স্মার্ট বুকস নিয়ে আসছি। সো এই স্মার্ট বুকসগুলো লেখা হয় এই জায়গা থেকে যেখানে কাজ করেন একদল দক্ষ ডুয়েটিয়ানরা। এই ডুয়েটিয়ানদের নোটস এবং স্মার্ট বুক লেখাগুলোই আপনাদের কাছে চলে যায় সফট কপি বা হার্ড কপি আকারে। এই বইগুলো যখন হাতে লেখা হয় তখন তো আসলে পড়ার উপযোগী থাকে না, আর এগুলো এই কম্পিউটারে কম্পোজ করার প্রয়োজন হয়। আর এই কম্পিউটারে কম্পোজ করার যে ব্যবস্থাটা, যে টিম কাজ করে সেই টিমটি হচ্ছে এখানে, তারা এই কাজগুলো খুব যত্নের সহিত করেন। এই কম্পোজ করার পরে গিয়ে আরও আমাদের এক্সট্রা সাপোর্ট লাগে, সেটা হচ্ছে আমরা বাইরে থেকে থার্ড পার্টির মাধ্যমে কিন্তু প্রিন্ট করি, আমাদের তো আর প্রিন্টার নাই বা এই ধরনের প্রেস নেই, রাইট? সো এই জায়গা থেকে আপনারা এই সেবাগুলো পাওয়ার পরেও আমাদের আরও অনেকগুলো টিম আছে, যে টিমগুলো আসলে প্রতিনিয়ত আপনাকে সেবা দিতে কাজ করে যায়। ধরেন আপনি কোনো একটা সময়ে অ্যাপে একটা প্রবলেম ফেস করছেন, তখন কি হয়, সমস্যার সমাধানের জন্য কি আমাদের আলাদা কোনো টিম নেই? অবশ্যই আলাদা টিম আছে, এবং এই আলাদা টিম হিসেবে কাজ করে আমাদের অ্যাপ প্রবলেম সমাধান করার জন্য মার্জুল অর্ণব, আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন সুফিয়ান সোহাগ, আমাদের ডেভেলপার হিসেবে আছেন ইমাদুল, সাজেশন সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য আছেন সজীব। এছাড়াও আপনাকে বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য প্রবলেম সলিউশন অফিসার হিসেবে নিয়োজিত আছেন ইনি, এবং এভাবে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আপনাদের বিভিন্ন টিম সেবা দিয়ে যাচ্ছে। পড়াশোনাকে আরও বেশি সহজ করার লক্ষ্যে সম্প্রতি আমরা শুরু করতে যাচ্ছি ব্যাচ ভিত্তিক পড়াশোনার সুযোগ। যে সকল শিক্ষার্থীরা এক্সট্রা গাইডলাইনের অধীনে থাকতে চায় তাদের জন্য আমরা প্রোভাইড করব একজন স্পেশাল মেন্টর। এই স্পেশাল মেন্টর তাকে যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করবে এবং তার সাথে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কানেক্টেড থাকবে। বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম পাওয়া যাবে না যেখানে সার্বক্ষণিক একটা শিক্ষার্থী প্রবলেম সলভ করার জন্য কাজ করে। আপনারা হয়তো কম্পেয়ার করলে এইটুকু দেখতেই পারবেন, কারণ যে সকল প্ল্যাটফর্মকে আপনারা চিনেন সেই সকল প্ল্যাটফর্মের সেবা কেমন আর আমাদের সেবা কেমন, এ বিষয়টি বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে আজই আমাদের সাথে জয়েন করতে আপনার মোবাইল নম্বর এবং ডিপার্টমেন্ট লিখে কমেন্ট করুন, তাহলে আমাদের প্রতিনিধিটি আপনাকে আরও তথ্য দিয়ে সহায়তা করবে, আপনার শিক্ষাযাত্রাকে সহজ করতে কাজ করবে। ধন্যবাদ।